প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ডুবেছে বেশিরভাগ ভবন, সড়কে কোমর সমান পানি, ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁধ, কালভার্টও। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও নিম্ন আয়ের মানুষ। গেল কয়েকদিনের টানা ভারী বৃষ্টিতে রাজধানী নয়াদিল্লির পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। প্লাবিত হয়েছে গুজরাটের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে খারাপ পরিস্থিতি আসামে। বন্যায় ব্রহ্মপুত্র সহ অন্তত 8টি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিপর্যস্ত আসামের মানুষ। শুধু তাই নয়, বেশ কয়েকজনের প্রাণহানির পাশাপাশি রাজ্যটির গুয়াহাটি জেলায় নদী তীরবর্তী কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও ঘরবাড়ি ডুবে গেছে। এমনকি আসামের 19 জেলা জুড়ে 6 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। একই পরিস্থিতি উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম সহ বিভিন্ন রাজ্যে। এ অবস্থায় আসাম, অরুণাচল প্রদেশ সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলায় বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে ভারী বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে আসায় ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে উদ্ধার অভিযান ও ত্রাণ কার্যক্রম জোরদার করতে এগিয়ে এসেছে ভারতের সেনাবাহিনী ও বিমান বাহিনী সহ জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী। তলিয়ে যাওয়ার আশঙ্কায় থাকা নিচু এলাকাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয়কেন্দ্রে। পানি নিষ্কাশনে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। এছাড়া বন্যা দুর্গতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।